রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে কয়েকটি সংগঠন। সেখানে আছেন রিপোর্টার আল কাসির। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। কাসির, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে আজকে বিকেল 3টার কিছুক্ষণ পর থেকে বঙ্গভবনের সামনে আন্দোলন শুরু হয়েছে এবং সেই আন্দোলন এখনও কিন্তু চলে যাচ্ছে। এখন রাত 8টা এবং আমরা যদি বলি যে 5 ঘন্টারও বেশি সময় ধরে এখানে অবস্থান কর্মসূচি চলছে। বিভিন্ন সংগঠনের ব্যানারে বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন এবং তারা এখানে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে তারা একটাই দাবি করছেন এবং সেই দাবিতে তারা এখনও অনড় আছেন। আমরা বিকেলে দেখেছি যে বিভিন্ন সংগঠন এখানে এসেছে, তারা তাদের মতো করে ব্যানার নিয়ে স্লোগান দিয়ে তারা এখানে এসেছে এবং এখানে তারা তাদের যে দাবির কথা বারবার করে একটা দাবি বলছেন যে দফা এক দাবি এক রাষ্ট্রপতির পদত্যাগ। আমরা এই মাত্র যেই ছবিটি দেখতে পেলাম যে সড়কে যেই বঙ্গভবনের সামনে অর্থাৎ রাজুকের সামনে যে রাস্তাটা, এই রাস্তার সামনে আগুন জ্বালিয়ে অবরোধ করছে বা বিক্ষোভ কর্মসূচি করছেন আন্দোলনকারীরা। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে এখানে বিভিন্ন বয়সের শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন এবং বিভিন্ন সংগঠনের ব্যানারে তারা এখানে এসেছেন। আমরা যেমন স্টুডেন্টদেরকে দেখেছি, তেমনি চাকরিজীবীদেরকে দেখেছি এবং বিভিন্ন কলেজ শিক্ষার্থী স্কুল শিক্ষার্থীদেরকে দেখেছি। হ্যাঁ, যেটা জানাচ্ছিলাম আপনাদেরকে, এখানে আসলে আগুন দিয়ে রাস্তাটা অবরোধ করা হয়েছে এবং তারা একটাই দাবি তুলছেন যে রাষ্ট্রপতির পদত্যাগ এবং রাষ্ট্রপতির পদত্যাগের জন্য এখানে বঙ্গভবনের সামনে থেকে 1 ঘন্টার একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল এবং সেই আলটিমেটামটা কিন্তু শেষ হওয়ার আগেই যেই সংগঠনগুলো আলটিমেটাম দিয়েছে সেই সংগঠনগুলো তাদের আলটিমেটাম বা তাদের আজকের মতো কর্মসূচি অনেকেই প্রত্যাহার করেছে, কারণ তারা বলছেন যে ইনকিলাব মঞ্চ এবং রক্তাক্ত জুলাই 24 ফাউন্ডেশন যারা এখানে আন্দোলন করছিলেন তারা তাদের আজকের মতো কর্মসূচি প্রত্যাহার করেছেন, কারণ তারা বলছেন যে তাদের রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে উপদেষ্টা পরিষদের একটা টিম তাদের সঙ্গে দেখা করবে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করবে। এই ছিল বঙ্গভবনের সামনে থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বঙ্গ।